बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। आज के आमी एकटा इलिश माछेर रेसिपी तैरी करे देखाबो, इलिश भापा तैरी करे देखाबो। तो तार जोन्नो आमी एखाने एकटा डिम वाला बेश बड़ो साइजेर इलिश नियेछि। एबार इलिशटाके केटे धुये परिष्कार करे निये आसि। तो इलिशटाके केटे धुये भालो करे परिष्कार करे निये एसेछि। देखुन बेश भालोई किन्तु डिम होयेछे एटाते। तो एबार आमी इलिश माछेर टुकरोगुलोके लवण आर हलुद माखिये रेखे दिब 10-15 মিনিটের জন্য, যেন লবণটা খুব ভালো মতো মাছে বসে যায়। এই মাছটা কিন্তু একেবারে বরিশালের পদ্মার ইলিশ, ওখান থেকেই কেনা হয়েছে। যখন এটা কেনা হয়েছিল একদমই জীবিত ছিল, তো এখন সেটা অতীত, কারণ কেনার পরে প্রায় 2 মাস এটা আমার ফ্রিজে ছিল। এই জন্য এই যে মাছের ডিম, তো ডিমটাতেও আমি বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখবো। এটাকে এবার 10 মিনিটের জন্য রেখে দিয়ে মশলা তৈরি করে নিই। চলুন। তো আমি ব্লেন্ডারের ভিতরে রসুনের কুচি দিয়েছি, 5-6টা মতো শুকনো মরিচ দিয়েছি, অল্প একটু পানিও দিয়েছি। এবারে 2টার মতো পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4টের মতো কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ। মশলাটা করে নিয়ে চলে এলাম। এবারে যে বাটিতে আপনারা ইলিশ মাছের ভাপটা দিবেন সেটাতেই মশলাটা মাখিয়ে নেবেন, যেন কোনো মশলা নষ্ট হয় না। তো আমি এই বাটিতে ইলিশ মাছটা ভাপ দিব, এই জন্য এটাতেই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষা গুঁড়ো। সরিষা গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিতে হবে, না হলে খেতে তিতে লাগবে। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প পরিমাণে দিচ্ছি, কারণ যেহেতু মাছে আমরা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়াটাও অল্প পরিমাণেই দিচ্ছি। এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই ভাপা ইলিশটা করার জন্য কিন্তু ঘানে ভাঙানো সরিষার তেলই লাগবে, সয়াবিন তেল দিয়ে এটা হবে না। এবারে যে মশলাটা ব্লেন্ডারে করেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিব এর ভিতরে। এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখনই কেমন একটা ঝাঁজ বের হচ্ছে এটা দিয়ে। তো মাছটা ভাপ দেওয়ার পরে কতটা ভালো লাগবে খেতে সেটাই ভাবছি। এবারে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। খুব ভালো করে একটু সময় নিয়ে মাছে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এবারে ভাপ দেওয়ার পালা। তো আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি চুলাতে। হাঁড়ির ভিতরে খুব বেশি পানি দেওয়া যাবে না। এই যে বাটিটাতে ভাপ দিবেন সেই বাটিটার 1/3 ডুবে থাকে এমনভাবে দিতে হবে। তো ওই বাটিটার মুখে আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি মুড়িয়ে, যেন উপরের ভাপ দেওয়া পানি না ভেতরে ঢোকে। তো আপনারা কাছে ফয়েল পেপার না থাকলে যে বাটিতে ভাপ দিবেন সেটা ঢাকনা লাগিয়েও দিতে পারেন, পুডিংয়ের মতো সেম প্রসেসে। তো এটাকে এবার আধা ঘন্টার জন্য ভাপ দিয়েছি।
ভাপ দেওয়া হয়ে গেছে, এবার চলে এলাম। চলুন খুলে দেখি ভেতরে কি অবস্থা হয়েছে। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর উপরে তেল উঠেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন।